বিস্কুটের গুঁড়ো খাচ্ছে। তোমার হাড়ির মধ্যে কি আছে? এটা ঘুগনির হাড়ি। ওই দেখো আমি ঘুগনি দোকানদার। আচ্ছা ঘুগনি দোকানদার বাজারে এক কোণে ঘুগনির হাড়ি বসিয়ে রেখে লুকিয়ে লুকিয়ে বিস্কুটের গুঁড়ো খাচ্ছে। ভাইটা কুকুরের ভাইটা কুকুরের ভাই। তোমার ঘুগনির দাম কত করে? চারে না। ঠিক আছে তোমাকে 50 পয়সা দেওয়া হবে। হবে না। কেন? আমি বলি কি একটু গালের মধ্যে দিয়ে দেখাও না। একটু ম্যানেজ করে নে, বুঝতে পারছি মনে হয় আনতে ভুলে গেছে। ঠিক আছে দাও পয়সা দাও। এটা জিরাবে গুঁড়ো? তুমি এটা নিতে পারলে না পেলে সেরে দিলে? না এটা জাপান থেকে আনা। ওই ভাই আমি প্রথম খেতেছি কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই বেহুলা দিদি ঘুগনি মনে হয় খুব ভালো হয়েছে। দিদি ভাই ওই দিদি খুব ভালো হয়েছে কে দেখো। আরে খা দিদি ভাই খা। Thank you.
করছো কেন? তোমার দিদির উপরে আমি পাগল। আরে আর যতটা করছো কি বলছো দোকানদারটা? কথা বলবে না তো? আরে মানে আবাল হয়ে গেছে। আর কি বলতে চাইছো? এটা দিদি নয় দাদা। এটা আমার দিদি ভাই। ছাড়ো দিদি। তুমি আমাকে বকছো? দিদি বলে জড়িয়ে ধরে যদি দুটো চুরু খেতে পারো আমার হাবাই চু পারে দিদি বলে জড়িয়ে ধরে আদরে করি এগালে দিদি ভাই আর তুমি নিশ্চয় বাজারি তখন তুই কাকুটা কথা কি বলছিস আর তুমি কেন চুপ করে আছো তুমি তো কথা তো বললো আরে কাকে কথা বলছো না আর তুমি ছাড়াই বাজারে কি আছো বললো ও দিদি দিদি ও দিদি তোমাদের ছুঁড়বো না? না কেন ছুঁড়বো না? আমাকে ছুঁড়লে চাপ থেকে যাবি।
তোমার ছুইলে জাত যাবে কে তোমরা জাতিতে কি আমরা হলাম একুলে সতী কি বললি একুলে সতী হ্যাঁ হ্যাঁ আমরা তো সতী সবার ফোনে খাই খুব ভালো আয় তো বুঝি তার মানে আমরা সতী তুমি সতী আমার মজা লাগে আর তুমি কি হইছ কি আর তুমি গুছাচ্ছ কেন दोकानदार এবার যদি তুমি আমাকে ছেড়েছো তোমার হাত পা মেরে দিয়ে ওই পুকুরে ফেলে আমরা চলে যাব শোনো এটা হলো আমার বাজার তাতে কি আমি যাকে খুশি তাকে ছেড়ে দেব ঠিক না না একবার ছেড়েছি রোজ না বড় আমি তোমাকে জোর করছি Yeah.
নিয়ে যাই
খুব লাগা লাগে তাড়াতাড়ি এদিকে আয় ঠিক আছে দিদি আমি আমার মার কাছ থেকে বিদায় নিচ্ছি এক সপ্তাহের জন্য এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে এই মুহূর্তে আমি বাড়ি এটি তোমরা এমন হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন শালু তোমাদের সঙ্গে ঝগড়া করতে চাই না আমার রাস্তা ছেড়ে দাও ছাড়বে না যদি না ছাড়ো তাহলে জোর করে চলে যাবো বলি তুমি ছেড়ে দেবে ছাড়বে না তো বেশ তাহলে দেখো এই মুহূর্তে কেমন করে আমি জোর করে চলে যাচ্ছি ওগো এই খানটুকু থাকো আজ মোহর মিনতি রাখো আজ নিরাশ হয়ে না গো আজ স্বপ্ন মাগলে এই খানটুকু जीवन आलो निभे जा
ऐशु बुला बुला रे निको ऐशु बुला কথা বলো তাহলে এই মুহূর্তে বাইরে থেকে আমি চলেই যাচ্ছি। তুমি আমার উপর অভিমান করছো প্রিয়া? আমার ভালোবাসার কথা আমি তোমাকে বলতে পারিনি, এই উত্তমা দিদিকে পাঠি এক মুহূর্ত তোমাকে দেখার জন্য এই নতুন নয়া বাজারে এসেছি। জানো প্রিয়া, তাই তো আমাদের মিলন হলো এই নতুন নয়া বাজারের হাটে। জানো প্রিয়া, প্রথম দেখাতে আমার এই মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কথা দাও, কোনো দিন কি আমাকে ভুলে যাবে না তো প্রিয়া? কথা দিলে? জানো প্রিয়া, বলো প্রথম দেখা এ মন দিয়ে ফেলেছি তোমার বন্ধু তুমি চলার পথে যেন ভুলে যেও নয়া মায়া কত Thank you.
Thank you.
দেখিলে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো মানি ক্ষীরত লঘু জাতি কানি সে জুয়া শিখরের বেদেনি আজ হলিনি আজ হলিনি কালিদাহী নৌকা ডুবি আজ হলিনি পথে পান্তা ভিক্ষা তাই কানি মনসা আমি তোর মন আশা চিরতরে স্বর্গ খেলে নাই খেলিব না এই ঘর নিতে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে তব মৃত্যুর মাঝে দাঁড়িয়ে জানিব তুমি আছো তুমি আছো শনকা শনকা জীবন রাতের ভোরবেলাতে সাজের ফুল ফোটে কেন সন্ধ্যাবেলায় ফোটে যে ফুল সকালে তা তোলে কেন ধূপ দিনদিন গন্ধ যায় কিন্তু স্থায়ী থাকে না ভালোবাসার বাসা ভেঙে যেদিন ভালোবাসার বাসা চলে যায় সেদিন কিন্তু আর ভালোবাসা থাকে না শনকা শনকে আমার লক্ষিন্দর বিবাহে মত দিয়েছে দেরি না করে আমি এই মুহূর্তে চললাম কন্যা অন্বেষ না আমার লক্ষিন্দর বিবাহে পড়বে আবার একটা কথা আছে ভরা বলো শনকা আমি চাই অদর ওই সাতালি পর্বতে সুন্দর দেখে একটা লোহ বাসর শনকা সত্যি তুমি আমার চম্পকের বুদ্ধিমতী রাজলক্ষ্মী আমি তোমার কথা বলে নির্মাণ করব সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘর একদিকে কানি মনসা আর একদিকে রানী সনকামিনী আর একদিকে থাকবে সেই সাঁওতালি পর্বতের লোহার বাসর আরে তুমি দেরি না করে এই মুহূর্তে গিয়ে দেবশিল্প বিশ্বকর্মাকে আমার শুভ আহ্বান জানাও শনকে জানে আমি চম্পকের সাধু শনকে আমাদের মনে প্রাণে এত ভালোবাসে কিন্তু শনকে জানে না শনকে জানে না যে আমি সাধু নামের বিংশ শতাব্দী আমি তোমাকে এই জন্য ডেকেছি আমি জানি তুমি দেব সমাজের শ্রেষ্ঠ শিল্প তাই তোমাকে দিয়ে আমি একটা নতুন জিনিস তৈরি করব যে জিনিস চিরদিন চিরকাল পুরাণের পাতায় লেখা থাকবে যার নাম হবে লোহার বাসর ঘর লোহার বাসরে সাধু সহাইবে পুত্রবধূ তাই মনে আসা নিয়ে আজ তোমাকে দিয়ে নির্মাণ করবো সাঁওতালি পর্বতে লোহার বাস সাঁওতালি পর্বত সাঁওতালি পর্বত বেশ মহারাজ বেশ আরে শুনে রাখো সেই বাসর তৈরি হবে সতেরো বন্ধ হ্যাঁ সতেরো বন্ধ সমস্ত দেব দেবী থাকবে সেই বাসর মাঝারে স্বর্ণাক্ষরে মহারাজ শুধু থাকবে না আমার চির ভালোবাসা রঘু জাতি কানি সমস্ত দেবতাদেরকে আতঙ্কে চমকে উঠে চিৎকার করে বলবে দেবশিল্প বিশ্বকর্মা নির্মিত লোহার বাসর আজ চাঁদের কাছে হলো পুরাণের আগে নব সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করব আসি মহারাজ নমস্কার নমস্কার নমস্কার
সাঁওতালি পর্বতে করতে হবে লৌহ বাসর ঘর, অনেক বড় কাজ, কি করি আমার একার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ আচ্ছা, আমার পুত্র বেয়ালিশ কর্মা, ওই বেয়ালিশ কর্মাকে নিয়ে যাব সেই সাঁওতালি পর্বতে। বেয়ালিশ কর্মা, বেয়ালিশ কর্মা, হ্যাঁ আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছি জানো? কেন ডেকেছি বাবা? মহারাজের আদেশ, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে। সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর? হ্যাঁ পুত্র। তা আমি কি করবো বাবা? আমি মনস্থির করেছি পিতা পুত্র যাবো সেই বাসর ঘর নির্মাণ করবো, তুমি আমার সঙ্গেই থাকবে। বেশ বাবা, আমি তোমার সঙ্গে যাবো। বেশ তাহলে মালপাট গুছিয়ে নাও, চলে এসো আমার সঙ্গে। চলো বাবা। তাই বলছি আর চলতে পারছি না, আমি এখানে একটু বসবো, দম নেবো, তারপরে আমি যাবো।